প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক। আমি গুরু মহাবিশ্ব, মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক, মহাবিশ্ব মেডিটেশনস ইন্টারন্যাশনাল, মহাবিশ্ব সেন্টার ঢাকা। আজ আমরা এমন একটা যোগ নিয়ে আপনাদের সাথে আলোচনা এবং চর্চা করব, যে যোগটি চর্চা করলে আপনাদের আপনাদের শারীরিক, মানসিক এবং অনেক অনেক উন্নতি হবে। যোগটা সাতটি গুরুত্বপূর্ণ যোগের সমন্বয়ে এই যোগটা চিন্তা করা হয়েছে। আপনারা এই যোগটি যদি চর্চা করেন দৈনিক, তাহলে আপনারা শারীরিক এবং মানসিকভাবে অনেক অনেক ভালো থাকবেন এবং আপনারা অনেক উপকৃত হবেন। আসুন আমরা যোগটি এখন চর্চা করি। প্রথম এক নাম্বার ধাপে মহাবিশ্ব সুপার গ্রিটিংস, হ্যাপি এভরি ডে টু অল, প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক। এইটা আমরা দাঁড়িয়ে আমরা নৃত্য সঙ্গীত আকারে করব। এখন আমরা সবাই উঠে দাঁড়াই এই অংশটি চর্চা করার জন্য। হ্যাপি এভরি ডে টু অল, 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 প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক, প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক, প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক, প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক। এখন আমরা ইগাম যোগটির দ্বিতীয় ধাপ শুরু করব। এখন আমরা সবাই বসে পড়ি। এখন দ্বিতীয় ধাপ হলো সুন্দর কিছু কথাবার্তা, সুন্দর মহামানবের কিছু কথাবার্তা আমরা আলোচনা করব, অধ্যয়ন করব এবং আলোচনা করব। আমরা ছোটকালে যে আদর্শলিপি বইটা পড়েছি, ওর ভিতরে অনেকগুলো উপদেশ আছে। আমরা ওই উপদেশগুলো আমরা একটু অধ্যয়ন করি এবং গভীরভাবে এখানকার শিক্ষাগুলো আমরা নিজের জীবনে চর্চা করি। যেমন আদর্শলিপি বইতে আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এটার ইংরেজি হলো লুক বিফর ইউ লিড। অসৎসঙ্গ ত্যাগ করো, গুরুজনকে মান্য করো, স্মরণা করা বড় দোষ, ঈশ্বরকে বন্দনা করো, ঠকের বাক্য অবিশ্বাস্য, এরকম অনেক উপদেশ বাণী আছে। মোট কথা, এই উপদেশ বাণীগুলো আমাদের জীবনে মেনে চলা দরকার। তিন নাম্বার হলো আমাদের, এখন হলো আমরা একটা আধ্যাত্মিক, তিন নাম্বার ধাপ হলো আমরা একটা আধ্যাত্মিক সঙ্গীত আমরা দাঁড়িয়ে গাব। এটা নৃত্য করার নিয়ম, কিন্তু এখানে সমস্ত ভক্তরাই নতুন, এই জন্য আমরা শুধু দাঁড়িয়ে গান গাবো। আর গান গাওয়াটাও এক ধরনের নৃত্য, কারণ নৃত্য মানে হলো অঙ্গ সঞ্চালন করা। এখন যেভাবেই অঙ্গ সঞ্চালন হোক, তাহলে আমরা এখন দাঁড়িয়ে আমরা একটা আধ্যাত্মিক গান পরিবেশন করব। আমরা তো এখন উঠে দাঁড়াই। আজকে আমরা এমন একটি আধ্যাত্মিক গান গাব, শিল্পী মমতাজ এমপির একটা দেহতত্ত্ব গান, ওই গানটা আমরা গাই। এই গানের শিক্ষা নিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে আমরা জীবনে অনেক ভালো থাকব। নৌকার যত্ন করলি না মন মাঝি, মাঝি অসময় কেন ঘুমাইলি রে, মাঝি অসময় কেন ঘুমাইলি, নৌকার যত্ন করলি না মন মাঝি, ও
চতুর্থ ধাপ আমরা বসে করব। আমরা এখন সবাই বসে পড়ি। আমরা এখন একটা মহাবিশ্ব ধ্যান করব। ধ্যানের বিষয়বস্তু অসীম হতে পারে। আজকে আমরা ধ্যানের বিষয়বস্তু চিন্তা করি যে ধ্যানের বিষয়বস্তু আমরা চিন্তা করি যে আমরা প্রাথমিক বিদ্যালয়ে কি পড়াশোনা করছি, এটা আমরা চোখ বুঝে আমরা একটু চিন্তা করি। আমি যখন হ্যাপি এভরিডে টু অল বলব, তখন এই ধ্যানটা সমাপ্ত হবে। তাহলে আমরা শুরু করি। আমরা প্রাথমিক বিদ্যালয়ে, আমরা 1 থেকে 5 পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে কি পড়াশোনা করছি, এইটা একটু আমরা চোখ বুঝে চিন্তা করব। ঠিক আছে, আমরা শুরু করি। হ্যাপি এভরিডে টু অল, প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক। পঞ্চম ধাপ, এখন আমরা প্রকৃতি দর্শন করব। আজ অমাবস্যা, ভরা অমাবস্যা। আমরা অমাবস্যা মানে হলো আকাশ, পুরা পৃথিবীর পরিবেশটা অন্ধকার। এটা গ্রামে যে অমাবস্যাটা যদি আমরা দর্শন করি, তাহলে সেটা সুন্দর দেখা যায়। এই জন্য আমরা এখন পঞ্চম ধাপটা আমরা মনে মনে গ্রামের পরিবেশে যে অমাবস্যা দেখতেছি, এইটা আমরা চোখ বুঝে চিন্তা করি। গ্রামের পরিবেশে যে আমরা এই অমাবস্যা রাতটা দেখতেছি, এইটা আমরা চোখ বুঝে একটু চিন্তা করি। তাহলে আমরা আমরা আজ আমরা গ্রামে যে
অনবসর দেখতেছি, এইটা আমরা চিন্তা করি। চলুন শুরু করি। হ্যাপি এভরিডে টু অল, প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক। আসলে গ্রামে অমাবস্যার অন্ধকার দেখার কিন্তু আলাদা একটা মজা, প্রচুর জোনাকি পোকা দেখা যায় কিন্তু। হ্যাপি অন্ধকারের ভিতরে যাদের গ্রামে বাড়ি আছে, হ্যাপি অন্ধকারের ভিতরে জোনাকি পোকা দেখার সৌন্দর্য এবং অন্ধকারের একটা সৌন্দর্য আছে কিন্তু এইটা। হ্যাঁ হ্যাঁ, মনে অনেক অনেক ভালো লাগে কিন্তু। আজকে কিন্তু ভরা অমাবস্যা, মানে গ্রামের মানুষ কিন্তু এইটা খুব এনজয় করতে পারে। এখন আমরা যে কোনো কাজই করি না কেন, আসলে অর্থ প্রয়োজন। যে কোনো কাজই করি না কেন, অর্থ প্রয়োজন। এখন আমরা যে যার মতো, যে যার সাধ্য মতো, গোপনে আমরা আমরা যে যার মতো, মানে ঈশ্বরের মঙ্গলের জন্য, সৃষ্টির মঙ্গলের জন্য, যে যার মতো আমরা ইচ্ছা মতো গোপনে দান করব, ইচ্ছা মতো। এটা হলো ষষ্ঠ ষষ্ঠ পদক্ষেপ। তাহলে আমরা এখন একটু দান করি, যার যার ইচ্ছা মতো, গোপনে, প্রকাশ্যে না। ষষ্ঠ ধাপ, এই ইগাম যোগের ষষ্ঠ ধাপ। এখন সাত নাম্বার পদক্ষেপ হলো এই মহাবিশ্ব যোগ ইগামে সাত নাম্বার ধাপ হলো যে মহাবিশ্ব ভোগ উপস্থিত ভক্তদের পরিবেশন করা। এখন আমরা মহাবিশ্ব ভোগ সবাই সেবা নিব। ইগাম মহাবিশ্ব ইগাম যোগটি সমাপ্ত। Happy every day to all, happy every day to all, প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক, প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক।